নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি শীতের দুপুরে লাঞ্চে বা ডিনারে জমে যাবে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব শীতের গুরুত্বপূর্ণ একটি সবজি, বাঁধাকপি দিয়ে মুগের ডাল। এটা গরম গরম ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই, তাছাড়া রুটির সাথেও দারুণ খেতে হয়। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আজকের রেসিপি। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ পরিমাণে মুগের ডাল দিয়ে দিলাম। তারপর আমি এটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম তেল দেইনি, আমি এটাকে শুকনো মতো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন খুব ভালো করে আমি ডালটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে জল দিয়ে ধুয়ে আমি আবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডালটাকে। এবার আমি দেখে নেব, ঢাকা খুলে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এরপর আমি কড়াইতে 1 টেবিলস্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, খুব ছিটকাচ্ছে। তারপর আমি এখানে 2টো বড় সাইজে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এইভাবে করে। এবার আমি টমেটো কাট দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি এখানে 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার আসে, আর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো একটু সফট হয়ে যায়। তারপর আমি 2 মিনিট বাদে ফিরে এলাম, আমি দেখে নেব। দেখুন টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কেটে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে দিলাম, তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপিটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, আমি এবার দেখে নেব বাঁধাকপিটা আমার সফট হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওই সেদ্ধ করে রাখা ডালটা আমি বাঁধাকপির মধ্যে ঢেলে দিলাম, আর আমি এখানে সামান্য একটু জল অ্যাড করছি, পরে যদি লাগে আরও আমি জল পরে অ্যাড করব। এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি আর একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এই বাঁধাকপি দিয়ে মুগের ডালটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগবে না, একটু গাঢ় মতো হলেই ভালো লাগবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর ভাত দিয়ে এভাবেই ভালো লাগবে, বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই জন্য জলটা আপনারা ঠিকঠাক পরিমাণ মতোই দেবেন। এরপর আমি ফুটে গেলে এখানে আমি 4 পিস কাঁচা লঙ্কাকে ফালি করে দিয়ে দিলাম, আর আমি 1 টিস্পুন মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দেবেন তাহলে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব খানিকক্ষণ, তারপর আমি আবার ফিরে এলাম, আমি এবার ঢাকা খুলে দেখে নেব। আমার ডালটা প্রায় রেডি। তাহলে বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখবেন,
গরম ভাতে খেতে তো ভালো লাগে, তাছাড়া রুটির সঙ্গে দারুণ খেতে হয়। এরপর আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, আমি টেস্ট করে দেখে নিয়েছি লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি একটু লবণ অ্যাড করেছি। আপনারাও লবণটা ঠিকঠাক হয়েছে কিনা এবার দেখে নেবেন। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি নামানোর আগে 1 টিস্পুন মতো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, আর আমি এখানে 1/2 টিস্পুন মতো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। নামানোর আগে ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু আমি বাঁধাকপিটা দিয়েছি তাই নামানোর আগে ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আমার বাঁধাকপি দিয়ে মুগের ডাল একদম তৈরি। এবার আমি নামানোর আগে সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, শীতের সময় খুব ভালো লাগবে খেতে, ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার। আর শীতের সময় যে কোনো তরকারি দিয়ে ধনে পাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার একদম রেডি, এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি দিয়ে মুগের ডাল রান্না করে খেয়ে দেখুন, ভাত বা রুটি দুটোর সাথে অসাধারণ লাগে খেতে। আর কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তবে আসি, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।